হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মাম টিভি সরকার গ্রামটা কম্পিউটারের পক্ষ থেকে আপনাদের স্বাগত। তো ভিউয়ার্স, আজকে আপনাদের পেশ করব কিভাবে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো ভিউয়ার্স, চলুন আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে কিভাবে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো প্রথমে আমরা কম্পিউটার থেকে একটি ওয়েব ব্রাউজার ওপেন করবো। যেমন আমি ক্রোম ওপেন করলাম, আপনারা যে কোনো ব্রাউজার থেকে ওপেন করেন। এখান থেকে আপনারা অ্যাড্রেস করে লিখবেন যে www.gmail.com লিখে তারপর অ্যাড্রেস করবেন। তো এখানে বন্ধুরা আমার একটি জিমেল অলরেডি লগ ইন করা আছে। তো আমি জিমেলটি প্রথমে সাইন আপ করে নেব। তারপর বন্ধুরা এখান থেকে ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট করবেন। এখানে দেখা যাচ্ছে যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম, তারপর এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম এবং পাসওয়ার্ড। তো আমি প্রথমে ফার্স্ট নেম দিচ্ছি। তারপর বন্ধুরা এখানে আপনার একটা ইউজার নেম পেস্ট করার আগে বন্ধুরা মনে রাখবেন এখানে ইউজার নেম পেস্ট করবেন সেই হিসাবে আপনার ইউনিক একটি, যেমন আপনার মোবাইল নাম্বার এক নাম্বারের সাথে আরেক নাম্বার কখনো মিলে না, তেমনিভাবে আপনারা এমন একটি ইউজার নাম ইউজ করবেন যেই নামটা আর কখনো ইউজ করা হয়নি। তো আমি ইউজার নাম তারপর পাসওয়ার্ড দিবে। তারপর বন্ধুরা আপনারা নেক্সটে ক্লিক করবেন। আমি নেক্সট ক্লিক করছি। নেক্সট, এই যে এখানে দেখেন ইউজার নেম, দ্যাট ইউজার নেম ইজ টোকেন ট্রাই অ্যানাদার, তার মানে এই নামটা অনেক ব্যবহার করতেছে অলরেডি। সো এর থেকে একটু ডিফারেন্ট নেম আমাদেরকে ইউজ করতে হবে। তো আমরা এখানে একটি সংখ্যা আমরা দিয়ে দিই 9, তারপর আমরা নেক্সটে ক্লিক করি। এই নাম হচ্ছে না, এটাও ইউজ করা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আমরা welcome68@gmail.com-এ এখন আমরা মোবাইল নাম্বারটি এখানে আমার নাম্বারটি অলরেডি আগে একবার দেওয়া ছিল, সেই কারণে এখানে বলা আছে বন্ধুরা রিকভার ইমেল অ্যাড্রেস অপশন। তো কখন যদি আপনার অ্যাকাউন্ট রিকভার করার করে তখন আপনারা এখানে যে ইমেলটি ইউজ করবেন ওই ইমেলটি দিয়ে রিকভার করতে পারবেন। তো আমি এখানে একটি ইমেল ইউজ করছি আমার আগে ট্রাভেল ইমেল অ্যাড্রেস। তারপর জন্ম তারিখ, আপনাদের যে জন্ম তারিখ ওইটা দিয়ে নেবেন। তারপর বন্ধুরা নেক্সট ক্লিক করবেন। এই যে দেখুন বন্ধুরা ভেরিফাই ইউর নাম্বার, তো এখানে ভেরিফাই ইউর ফোন নাম্বার নাম্বারটি দিয়ে শুরু থেকে তারপর আপনারা স্যান্ডেল ক্লিক করবেন। এখানে একটি 6 ডিজিটের ভেরিফিকেশন কোড নাম্বার ইউজ করতে হবে। ওই 6 ডিজিটের ভেরিফিকেশন কোডটি আপনি পাবেন আপনার মোবাইলের SMS এর মাধ্যমে।
এসএমএস চেক করে দেখুন একটি ডিজিটাল ভেরিফাই কোড নাম্বার আপনাকে পাঠানো হয়েছে, ওই নাম্বারটি এখানে প্রেস করে তারপরে ভেরিফাই। তো বন্ধুরা আমার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড চলে আসছে, আমি এখন কোড নাম্বারটি প্রেস করব। ভেরিফাই ক্লিক করবেন, তারপরে ইয়েস আর আমি নেক্সট ক্লিক করুন, তারপরে সবগুলা লিখে দিয়ে দেবো, তারপরে আই ক্লিক করুন। এই যে বন্ধুরা আমার অ্যাকাউন্টে অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, তারপর নেক্সট ক্লিক করবো, দেন ওকে ফিনিশ। এই যে আমার অলরেডি গুগল থেকে একটি মেসেজ চলে আসছে, এই যে হাই ওয়েব। তো আজ এই পর্যন্ত বন্ধুরা, এই ভিডিওটি কোনো প্রশ্ন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাকে ফেসবুকে নক করবেন, অবশ্যই অবশ্যই চেষ্টা করবো আপনাদের মেসেজে রিপ্লাই দেওয়ার জন্য এবং আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য।